আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে কাঁচা টমেটোর ভর্তা। আর যারা এই কাঁচা টমেটোর ভর্তা পছন্দ করেন তারা অবশ্যই জানেন যে ভর্তাটা কত মজাদার হয়ে থাকে। তো আজকে আমি এই মজার ভর্তার রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভর্তাটা আমার কাছে খুব ভালো লাগে, আমার খুব প্রিয় এই ভর্তাটা। আজকে আমার এই প্রিয় ভর্তার রেসিপিটাই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখি আমাদের এই মজার ভর্তাটা, সুস্বাদু ভর্তাটা কিভাবে তৈরি করতে হয় তার প্রস্তুত প্রণালী। এই ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি 5টা টমেটো নিয়েছি, তবে একটু আদা বাতি নিয়েছি। একবারে কাঁচা নেওয়া যাবে না, তাহলে ভর্তাটা বেশি খেতে ভালো লাগবে না। টমেটোটা আমি খুব ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এখন একটা কড়ায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আমি ঢাকনাটা ঢেকে দিয়েছি, আর এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনাটা ঢেকে আমি টমেটোটা পরে নিব। টমেটোটা আমার প্রায় আধা পোড়া হয়ে গেছে, এখন আর ঢাকনাটা ঢাকব না। এখন আমি আস্তে আস্তে এটা আর একটু পরে নিব। টমেটোটা আমার পোড়া হয়ে গেছে, 10 থেকে 15 মিনিট লাগবে টমেটোটা হতে। টমেটোটা আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে, এখন এটা আমি ঠান্ডা করে তারপরে ভর্তাটা তৈরি করব। আর উপরে যে একটা খোসা ছিল এই খোসাটাও আমি ফেলে দিব। এই ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 4টা শুকনা মরিচ বা লাল মরিচ ভেজে, আর নিয়েছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি চিকন করে কুচিয়ে নিয়েছি। এখন মরিচটা আমি সুন্দর করে ভেঙে নিব। মরিচটা আমার ভাঙা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজটা মিশিয়ে দিয়ে নিচ্ছি মরিচের সাথে। তো পেঁয়াজটা আমার মিশানো হয়ে গেছে, এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো একটু সরিষার তেল, কারণ এখানে আমি 1 টেবিল চামচের মতো সরষের তেল ব্যবহার করেছি। আর ভর্তার মধ্যে সরষের তেল ব্যবহার করলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সরষের তেল দিয়েও আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি। ধনে পাতাটা দিলে অবশ্যই খেতে অনেক ভালো লাগে আর খুব মজা হয়ে থাকে। ধনে পাতা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আরেকটা প্লেটে আমি টমেটোগুলো নিয়ে নিলাম, নিয়ে আমি আস্তে আস্তে টমেটোগুলো গেলে নিব। আর মাঝখানে যে একটা শক্ত অংশ থাকে এটা আমি ফেলে দিব, আর খোসাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন এইভাবে টমেটোগুলো আমি ভেঙে নিচ্ছি। এই যে শক্ত অংশটা ফেলে দিতে হবে। টমেটোগুলো আমার ভাঙা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ধনে পাতা, মরিচ, পেঁয়াজ আর স্বাদ মতো লবণ এর সাথে। সবগুলো টমেটো আমি নিয়ে নিলাম, এখন খুব সুন্দরভাবে মেখে নিব। খুব আলতোভাবে মেখে নিতে হবে, কারণ এটা আমি খুব ভালোভাবে পেঁয়াজ মরিচ মিক্স করে নিয়েছি আর টমেটোটাও মিক্স করে নিয়েছি। আর ভর্তাটা আমার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। মানে ভর্তাটা অনেক সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে এই ভর্তাটা বানাতে অনেক সহজ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।